ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার তদন্তে জাতিসংঘকে সব রকমের সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তাঁর সাথে সফররত জাতিসংঘ মিশনের 3 সদস্যের প্রতিনিধি দলে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। Conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months as requested by the interim government. But also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. So we're about halfway through our visit now. It's been very positive, the discussions that we've had. তাদের অ্যাসিউর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব, এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি।